আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো এই ভিডিওটা হচ্ছে আমাদের সেন্ট মার্টিন ব্লগ। আপনারা তো জানেন আমরা সেন্ট মার্টিন বেড়াতে গিয়েছিলাম, কিন্তু সেন্ট মার্টিন বেড়াতে গিয়েছিলাম হচ্ছে ডিসেম্বর মাসে, আর আমি ব্লগ আপলোড দিচ্ছি জানুয়ারিতে। অনেক দেরি ঘুরে ফেলছি, তো যাই হোক সমস্যা নাই। আমরা হচ্ছে যখন আমরা রওনা দিচ্ছিলাম তখন আমি কোনো ভিডিও করি নাই, ছবি তুলছি তো ওগুলো দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে ফার্স্টে চিটাগং থেকে রাত একটায় টেকনাফের উদ্দেশ্যে রওনা দিলাম, তারপর ভোর পাঁচটায় আমরা হচ্ছে ওখানে টেকনাফে পৌঁছালাম। অনেক ঠান্ডা ছিল ভাই। তারপর ওখানে হচ্ছে আমরা নাস্তা করলাম। নাস্তা করার পর আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে ওয়েট করছি, তারপর 9:30টার দিকে আমাদের শিপ আসছে, তারপর আমরা শিপে উঠলাম। তো 6 ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, আর ঘাটের মুখে আমাদের ওয়াটার বোতলগুলো সব নিয়ে ফেলা হয়েছে, কি বলে পরিবেশ দূষণ হবে সেজন্য। বাংলাদেশে তো কোনো পরিবেশ দূষণের আমি কিছু দেখতেছি না, এখানে দূষণই তো আছে, ঠিক তো নাই কোনো কিছু। তো যাই হোক, শিপে ওঠার পর ভাবছিলাম আমরা 3 ঘন্টার মধ্যে কমপক্ষে 1 ঘন্টা হলো ঘুম যাবো, কিন্তু শিপে ওঠার পর আমাদের ঘুমের নিশানায় চলে গেছে, কারণ এত সুন্দর দৃশ্যবেলায় কেই বা ঘুম যাবে বলেন? আমি তো ঘুম যেতে পারবো না, অনেক সুন্দর লাগছে। এই সেন্ট মার্টিন ট্রিপের মধ্যে আমার শিপের জার্নিটা অনেক বেশি ফেভারিট ছিল। নাফ নদী অতিক্রম করার সময় গাংচিলগুলো সব আসে, আর আমার এত সুন্দর লাগে বলার বাইরে। তো আমাদের এই শিপে হচ্ছে আমাদেরকে পাখিগুলাকে কোনো ধরনের বিস্কিট চিপস খাওয়াতে নিষেধ করে দেওয়া হয়েছিল। তো যখন আমরা আবার কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাচ্ছিলাম তখন আবার খাওয়াতে পারছি, ওখানে নিষেধ করে নাই। তো পিয়ামাপুর চেহারা দেখছেন আপনারা, আমাদের সবার চেহারা এরকম ডাল হয়ে গেছিলো, কারণ আমরা অনেকক্ষণ ধরে জার্নি করছি, তাছাড়া ঘুমও যায় নাই সারা রাত, গাড়ির মধ্যে এক ফোঁটাও ঘুম যায় নাই, দোয়াপত্যপত্য হারিয়ে গেছি। তো আরে কি শান্তি, আমার থেকে ইচ্ছা আমি আবার জায়গা সেন্ট মার্টিনে। কেউ কমেন্ট বক্সে আমাকে উল্টাপাল্টা কিছু বলিয়েন না, আমি ব্লগটা একটু বেশি দেরি করে ফেলছি, কেন জানি না আমি দিন দিন একটু বেশি অলস হয়ে যাচ্ছি, মানে মানুষের উন্নতি হয় আমার দিন দিন অবনতি হচ্ছে। যাই হোক, তো আমরা হচ্ছে অনেক খুশি, আমার মাকেই দেখে বুঝতে পারতেছেন, শি ইজ ভেরি এক্সাইটেড। সাগরের মধ্যে আমরা অনেক কিছু দেখলাম, পাখি দেখলাম, মাছ দেখলাম, আর পিয়ামাপু আমাকে সাপ দেখাইছে, যেটাকে আমি স্বর্ণের চেইন মনে করছি। সাপটা আসলে গোল্ডেন কালার ছিল আর এতই চিকন ছিল, ওটাকে আমি বলে স্বর্ণের চেইন বলে ফেললাম, কিন্তু ওটা আসলে ছিল সাপ। প্লিজ ভিউয়ার্স, আপনারা কেউ বোরিং হইয়েন না, আমার থেকে কোনো প্রতিই এই গান ছিলের ক্লিপগুলো কাটতে ইচ্ছা করতেছে না, এত সুন্দর লাগতেছে, মানে কি বলবো, এক নজরে তাকায় থাকতে ইচ্ছা করতেছে আমার থেকে। দেখেন আমার মাও তাকায় আছে। পাখিগুলো কিন্তু একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত আসে, একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত পৌঁছালে পাখিগুলোকে পাবো, আবার একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত চলে গেলে পাখিগুলো আর থাকে না, ওরা চলে যায়। তো আস্তে আস্তে হচ্ছে পাখিগুলো কমে আসছে, আপনারা দেখতেছেন তেমন পাখি নাই, আর আমি এখানে পিয়ামাপুকে বলছি একটু তাকাও একটু তাকাও, কিন্তু সে শুনতেছে না, অবশেষে সে শুনছে আর একটু হাসছে। তো যাই হোক, শিপের অবস্থা দেখেন কত ভিড়, মানে মানুষের দেখা খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো। তো পিয়ামাপু আর অনিক ভাইয়া হচ্ছে উপরে গেছিলো, তারপর আমরা যাব, ওদেরকে হচ্ছে আগে যেতে দিচ্ছে, কারণ অনিক ভাইয়া মেরিন ইঞ্জিনিয়ার, আর ওখানে মেরিন ইঞ্জিনিয়ারের সাথে অনিক ভাইয়া কথা বলছে, তো এভাবে পরিচয় হয়েছে। তারপর ওরা উপরে যাইতে বেড়ায় আসছে, দুইতলা তিনতলা চারতলা সব জায়গায় বেড়াচ্ছে, আর আমরা হচ্ছে শুধু দুইতলা যেতে পারছি, আর তিনতলায় যাওয়ার ইচ্ছাও নাই, যে চাইও নাই এরকম আর কি। তো দুইতলায় হচ্ছে আমরা ক্যান্টিন থেকে কফি খাইলাম। তো আমি আর পিয়ামাপু হচ্ছে একটা হাতের ক্লিপ নিচ্ছিলাম আমরা, তো আমি এটা হার্ট শেপ বানাইছি, আর পিয়ামাপু কী করছে দেখেন আমার সাথে, ওর সাথে অনেক মজা করলাম। ও চলে যাওয়ার আগে হচ্ছে ওর সাথে আমরা বেড়াতে গেছিলাম সেন্ট মার্টিন আর কক্সবাজার, আর প্ল্যানটা ছিল হচ্ছে ওর, তো ওর সাথে খুব মজা করছি। ও চলে যাওয়ার আগে আমাদেরকে অনেক টাইম দিছে, কতগুলো স্মৃতি দিয়ে গেছে, আর ও হচ্ছে আমাদের দেশে এখন নাই, ও হচ্ছে অস্ট্রেলিয়ায় গেছে। তো যাই হোক, ওকে এখন রাখি, আমরা যাই এখন মেইন পয়েন্টে। কিন্তু এটা হচ্ছে আমাদের পাশেই একটা শিপ, আমি দেখাচ্ছিলাম ওটার পেছনে কতগুলো গাংচিল, আর আমরা কিছুক্ষণ পরই হচ্ছে সেন্ট মার্টিনে পৌঁছে যাব, খুব কাছাকাছি চলে আসছে আমার সেন্ট মার্টিনের। 1 2 3 টাটা, হাই গাইস। তো এটা হচ্ছে আমি, এখানে আমার চেহারা কীরকম অসুস্থ রোগীর মতো হয়ে গেছে, কিন্তু আমার ঠিক আছে, আবার সুন্দর করে সাজিয়ে বাড়ি আছে। তো আমি হচ্ছে এখানে শান্তি মতো একটু ভিডিও পর্যন্ত করতে পারতেছিলাম না মানুষের জন্য, মানে এত খারাপ অবস্থা, তো আমি আবার অফ করে অন করলাম। তো এই দেখেন পিছনে আমার সাগর, আর আমি এখানে শিপে টেডিং।
আমরা কিন্তু এখন সান মারিনার অনেক কাছে চলে আসছি, সেজন্য আমাদের শিপ খুব আস্তে আস্তে চলতেছে। আর দেখে লাগতেছে হচ্ছে শিপটা এক জায়গায় দাঁড়াই আছে, চলতেছে না। আর এই তো আমাদের সান মার্টিন। আর আমি বলছিলাম না আপনাদেরকে, আমি একটা সাপকে ভুলে স্বর্ণের চেইন বলে ফেলছি, ওটা আমি সান মার্টিনই দেখছি, নাফ নদীতে না কিন্তু। আর আমি ওখানে হচ্ছে এটা ভিডিও করার চেষ্টাও করছিলাম এতো, কিন্তু ওটা হচ্ছে আনফর্চুনেটলি দেখা যাচ্ছিল না। আর ওখানে অনেকগুলো ঝাঁকে ঝাঁকে মাছ। আরও একটা জিনিস আমি লক্ষ্য করছি, আর সেটা হচ্ছে সান মার্টিনের সাগরটাতে, মানে ওখানে দুই কালারের পানি দেখছি, একটা ছিল ডিপ ব্লু আর একটা ছিল একদম লাইট ব্লু। তার আমি হচ্ছে এই শিপটাকে ফোকাস করতেছিলাম, কারণ আমার থেকে এই শিপটা অনেক বেশি পছন্দ হয়েছে। আর ওই শিপটার পাশের শিপটা হচ্ছে বেওয়ান। আমরা যাওয়ার দুই দিন পরে হচ্ছে আমার একটা ফ্রেন্ড বেওয়ান করে গেছে। বেওয়ান করে গেলে মনে হয় দুদিন লাগে সান মার্টিনে, আমি এক্স্যাক্টলি জানি না, যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। তো আপনারা তো দেখিয়ে ফেলেন আমরা কীভাবে সান মার্টিন গেলাম। তো আমরা সান মার্টিন গিয়ে এখন কী কী করলাম এটা দেখার জন্য আপনাদের থেকে পার্ট টু দেখতে হবে। আর পার্ট টুর জন্য অপেক্ষা করেন, আমি দুদিনের মধ্যেই পার্ট টুটা আপলোড দিব ইনশাল্লাহ। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।